हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। এখন বাজে 7টা বাজতে 5 মিনিট বাকি আছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আর সকালবেলা ঘুম থেকে যখন উঠি তখন ওই 5টা বাজতে 5 মিনিট বাকি ছিল, তখনই উঠেছি। এমনিতে 5টা অ্যালার্ম দেওয়া থাকে, তো এখন অভ্যাস হয়ে গেছে 5টার আগে ঘুম ভেঙে যায়। আর কিছু কাজকর্ম আগে থেকে সেরে নিতে হয়, কারণ এখন যে রৌদ্র পড়ে তো জামা কাপড়গুলো না মানে রৌদ্রের সময় কাঁচা আর কি ভীষণ কষ্ট হয়ে পড়ে। ওই জন্য বাচ্চা কাছে আসার আগে জামা কাপড় কাছে থালা বাসন মাজা আর ঘর বান্ধা পরিষ্কার করাটা আগে করে নিই। তো ওই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়। তো বাচ্চারা চলে এসেছে, তো 7টা এখনও বাজেনি এখন। আর এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে হচ্ছে বাচ্চাদের কাছে বসবো। আর আর এখন আর পাড়ার কলে যেতে হয় না, কারণ হচ্ছে কলে জল উঠছে টুকটাক। মোটামুটি খাওয়ার জলটা কলে থেকে নিয়ে নিই, আর এখন পুকুরের জল ভর্তি। কালকে ভাবছিলাম যে মানে কলে থেকে যা জল উঠবে তাতেই হয়তো চান করা হয়ে যাবে, কিন্তু চানের জল তুলতে গেলে প্রচুর আর কি সময় লাগবে। ওই জন্য কাল পুকুরে চান করে নিয়েছি। দেখা যাক আজকে টাইমে জল তুলে কি না। আমার হাজব্যান্ড হচ্ছে মাছ এনে রেখেছিল, তারপরে ভাগ্নে আসতে আমি দিলাম, ও আবার ছিল না। তো আজকেই প্রথমবার মাছ দিলাম, আর আজকেই বাটখা আনেনি, তো ওই জন্য হচ্ছে মাছ মাপেনি। ওইভাবে নিয়ে চলে গেছে, বোধ হয় ওই 300 মতো তো হবে, কারণ রোজ একই মাছ হয় এখন। তো ওই জন্য ওই 300 মাছ হবে, তো ওইটাই দিয়ে দিলাম আজকে। তো প্রায় 7টা বেজে গেছে, ওই জন্য হচ্ছে এখন আর বেশি কথা বলবো না, তো পরে আবার কথা বলবো। হাজব্যান্ড বাজারে যাবে বলে পুরো রেডি, কারণ আজকে সবজি আনতেই হবে। আর 10টা বাজলো, তো এখন দোকান বন্ধ, তো ও যাবে বলে রেডি হয়ে গেছে। তারপরে আমি মানে শুনলাম যে কল খারাপ হয়ে গেছে, আমাদের কল মানে জল উঠছে না। তারপরে এত প্রেশার দিয়ে এতজন মানুষ যদি জল তোলার চেষ্টা হয় তাহলে আর কল কতক্ষণ। তো এমনিতে কল খোলা হয়েছিল, সমস্ত কিছু তুলে আবার লাগানো হয়েছিল জল তোলার জন্য, তো আবার করেই মানে কি বলবো খারাপ হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে এখনও ঠিকঠাক রৌদ্র ওঠেনি, তো এখনই পাড়া কল থেকে জল এনে নিই, নাহলে এরপরে যা রৌদ্র তখন এমনিতেই ঘরের ভিতর থাকতেই অস্বস্তি হয়। আর তারপরে পাড়ার কলে গিয়ে ওই লাইন দিয়ে জল নেওয়াটা সত্যি ভীষণ কষ্ট। ওই জন্য ভাবছি যে হাজব্যান্ডকে বললাম তুমি একটু পড়াও, আর আমি এখন পাড়া কল থেকে এক কোটি জল এনে নিই, তারপরেই না হয় তুমি বাজারে যাবে। তো এখন শাড়ি পরে রেডি হয়ে গেছে, এখন যাবো পাড়ার কলে। আম গাছটায় দেখুন নতুন পাতা এসেছে, আর দেখতে বেশ ভালোই লাগছে। আর নতুন পাতা আসার জন্য গাছটা আরও একটু বড় হবে, আর একটু ঝাঁকলা মতো হবে। আর আজকে একদম পরিষ্কার আকাশ, দেখেই বুঝতে পারছেন নীল আকাশ। আর কিছু থালা বাসন সব মেজে রেখেছিলাম, তো সেগুলো এখনও তাকের উপর তোলা হয়নি, জল সত্যি এই যে তাকের উপরে তুলে দিচ্ছি। হাজব্যান্ড বাজারে গেছিলো, ওই জন্য আমাকে আবার পড়াতে হলো, তো এদিককার কাজ ওই জন্য পড়েছিলো। আর প্লাস্টিকের থাকাটাও একেবারে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর থালা বাসন যেখানে রাখি তার নিচে আর রাখলাম না, কারণ দু এক ফোঁটা জল থাকে সব নিচে এর ওপরে পড়ে, ওই জন্য আমি ওখান থেকে সরিয়ে রাখলাম। আর ভালোভাবে সব ঝাটপাট দিয়ে নিয়ে তারপরে মোছামুছির কাজ। তো সকালবেলা হলে সত্যি মেয়েদের এত কাজের চাপ থাকে, যেটা মানে নিজের খাওয়া তো দূরের কথা, রান্নাবান্নারও একটু দেরি হয়ে যায়। আর যেহেতু বাচ্চা আসে ওখানে অনেকটা টাইম আমার চলে যায়। সকালবেলা রান্নাবান্না কাজকর্ম করার পরে সত্যি বলতে এসবগুলো করতে একদম ইচ্ছা হয় না, আর প্রচুর রৌদ্র উঠে পড়ে, তো ওই জন্য সকালবেলায় সমস্ত কিছু করে নিই। তো অনেকদিন ধরে কাঁচা লঙ্কা আনে, আর আনলেই না কিছু কিছু রয়ে যায়, যেগুলো শুকিয়ে যায় সেগুলো আর হয়তো রয়েই গেল, আর হয়তো তরকারিতে দেওয়া হয় না, ওই জন্য এগুলো বোটা ফেলে দিয়ে আর ভালোভাবে ধুয়ে এনে আর এরকম রৌদ্রে দিয়েছি। ভালোভাবে শুকিয়ে গেলে আর এটাকে মিক্সারে গুঁড়ো করে নেবো, নিলে ঝালের গুঁড়ো হয়ে যাবে, ওই জন্য ভালোভাবে ধুয়ে রৌদ্রে দিলাম। এবার হচ্ছে মোছামুছি পালা, রোজ দিন সকাল হলেই সব দিকে পরিষ্কার করতে করতেই দিনের অর্ধেক টাইম মেয়েদের চলে যায়। তো এবার সব পরিষ্কার করে নিচ্ছি সব, আর রান্নাঘরের মেঝেটা একটুখানি মাঝে মাঝে সার্ফের জল দিয়ে না মুছলে না ঠিক মানে তেলচিটে ভাবটা যায় না, ওই জন্য সার্ফ দিয়ে মুছলে খুব সুন্দরভাবে উঠে যায়। আর ঘরের ভেতরে আর বারান্দা একেবারে মুছে নিচ্ছি, আর মপ দিয়ে মুছি, কিন্তু হাতে মুছলে একটু বেশি বেশি পরিষ্কার হয়। তো যাই হোক, সকালবেলা যে বাজারগুলো করে এনেছিলো সেগুলো একটু দেখাই। কাঁকডুল, পটল, আলু আর লাল আলু আর রসুন এনেছে, তো একটা তরমুজও এনেছে, আমাদের দিক থেকে তরমুজ খাওয়া বলছি বলে তরমুজও এনেছে একটা। সকালবেলা আর ব্রেকফাস্ট আমাদের রেডি, এখানে আতপ চালের ভাত করেছি, আর আতপ চালের ভাতটা আজকে বেশ সুন্দর হয়েছে। আর এই যে এখানে করেছি কাঁকড়ুল ভাজা করেছি একটু, আর এই পটল রান্না করেছি, একটাই কাঁকড়া পড়েছিল আর কোটা চিংড়ি মাছ ছিল, তো একসাথে দিয়েই পটলটাকে রান্না করেছি পটল আলু দিয়ে।
যেহেতু মানে অল্প কটা চিংড়ি মাছ আর একটা কাঁকড়া, তো ভাবলাম যে এর সাথেই দিয়ে দিই, তাহলে তরকারিটা একটু মানে স্বাদ করবে, ওই জন্যই ওতে দিলাম। আর মাছগুলো এই যে ভেজে রেখে দিয়েছি, এটা দুপুরবেলার দিকে একটু আলু টালু দিয়ে একটু ঝাল করব। সকালে খাওয়া দাওয়ার পরে এই যে দুজনেই চলে এসেছি, আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, আর আমার হাজব্যান্ড সকাল থেকেই তো বাগানে কাজ করছে, তো ওই জন্য কাজে লেগে পড়েছে। আর শুনছি নাকি একটু ঝড় বৃষ্টি হবে, ওই জন্য সমস্ত জামা কাপড়গুলো একটু কাচতে হবে। তো যেহেতু প্রতিদিন একটু একটু করে কাচলেই হয়ে যাবে, কেচে কুচে গুছিয়ে রাখতে হবে আর কি। তো তারপর ঝড় বৃষ্টি হলে তখন তো আর কোনো কিছু করা যাবে না। আরে ফ্রেন্ডস, এখন 1:30 বাজে, আর এই যে বসে আছি বাগানের ধারে, অ্যালোভেরা বাগান, এটা শুধুমাত্র আমার বাগান। তো যাই হোক, এখানে বসে আছি আম গাছের নিচে। আমার হাজব্যান্ড আজকে সকাল থেকে সারাদিন বাগানে কাজ করছে, আর সকালবেলা যদি একটু খাওয়াটা লেট হয়েছে, ওর এখনও চান টান কিছু করা হয়নি, মানে সারাক্ষণই বাগানের উপরেই কাজ করেছে। একটুখানি বাজার করে এনেছে, তারপরে সারাক্ষণ এই বাগানের উপরেই কাজ করেছে। অনেক অনেক দানা লাগিয়েছে, আর ভেন্ডি গাছগুলো একটু বড় বড় হয়েছে, তো ভেন্ডি গাছগুলো আবার একটু গোড়ায় মাটি দিচ্ছে। তো যা রৌদ্র, সত্যি বলতে মানে বাগান কুপিয়ে যা কষ্ট, তার থেকে বেশি কষ্ট রৌদ্রে, এত রৌদ্র যে কি বলবো। তো ওই জন্য এই গাছের নিচে বসে আছে, আমাকে বলে একটু জল আনো, আমি একটু জল এনে দিলাম। আর এই যে বসে আছি আমার বাগান, এটা এটা হচ্ছে অ্যালোভেরা গাছ আছে, আর একটা গোলাপ গাছ আছে, আর কিছু তুলসী গাছ আছে, ব্যাস। তো আম একটা বললে খাওয়া যেত, কিন্তু পড়ছে না। ওই যে ভেন্ডি গাছগুলো একটু বড় বড় হয়েছে, তো ওই ওরকমভাবে নালা নালা মতো করতে হবে, করে আর গোড়ায় মাটি দিতে হবে। আর এই সব ভেন্ডি গাছগুলো একটু বড় বড় হয়েছে। ওইখানে কি একটা শাক দিয়েছে, ও শাকের নামটা জানে না, বলছে একটু লতানো লতানো টাইপের হবে। আমি বললাম কলমি শাক, বলছে না, ও কি শাক জানে না। তো যাই হোক, আর আমাদের ভুট্টা গাছ দেখুন, মোটামুটি ছোট এরিয়ার মধ্যে সব রকম লাগানোর চেষ্টা হচ্ছে, দেখা যাক কোনটা ভালো হয় এখন। আর বেশি বোধহয় লাগিয়েছে শশা গাছটা, শশা গাছ বেশি লাগিয়েছো? শশা গাছ, ভেন্ডি গাছ একটু লাগানো হয়েছে বেশি, আর ওই পাশে হলুদ আর একটু কচু লাগানো হয়েছে, মানে সব রকম মিলিয়ে মিশিয়ে লাগানো হয়েছে। তো দেখা যাক কোনটা ভালো হয়। এই রৌদ্রে বাগান কোপানো সত্যি বলতে ভীষণ ভীষণ কষ্ট, একটুখানি রেস্ট নিয়েছিল ওই জন্য গাছের নিচে, তারপরে আবার এই যে কোপানো শুরু করে দিয়েছে। এখন বোধ হয় বরবটি দানা লাগাবে। এগুলো কি ছোট বরবটি না সে বড় বরবটি? তাহলে মাচা করতে হবে তো নাকি? যে তুমি একটু কপিয়ে ওখানে একটু খুপি করে আর দানাগুলো দিয়ে দাও, তো সত্যি বলতে আমার দ্বারা সম্ভব না, আর আমার মানে হবেই না আর কি। এখন যে ফোন করছে বা অনেকেই কমেন্ট করছেন যে ঝড় আসবে, সাবধানে থেকো, আর সত্যি বলতে মনে না একটু অন্যরকম ভয় ভয় লাগছে, যে সত্যি কি আবার ঝড় হবে, জানি না কত জোরে ঝড় হবে, এইসব মনে হচ্ছে। আর যদি ঝড় হয় তো এইসব মানে খাটুনি পুরো মানে কি বলবো বেকার। খুব বৃষ্টি না হয় তাহলে শুধু ঝড় হয়ে যায়, তাহলে কোনো অসুবিধা না, কারণ এখনো গাছ বড় হয়নি। ফ্রেন্ডস, এখন 8:02, আর রান্নাঘরে চলে এসেছি, আর হচ্ছে নারকেল কুড়ি নিয়েছি, চালের গুঁড়োটাও করে নিয়েছি। কালকে চাল ভিজিয়েছিলাম, বলছিলাম না যে কিছু আর কি খেতে ইচ্ছে হচ্ছে, তো কালকে চাল ভিজালাম, কিন্তু কালকে আর কোনো কিছু করা হয়নি, তো ওই চালের জলটা জাস্ট শুকিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে সেইটাই আর কি কোনো কিছু করার চেষ্টা করছি, তো দেখুন কী কী করছি। এখানে এই যে জলটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, একটু গরম করে নিচ্ছি, আর এখানে কিছু চালের গুঁড়ো করে নিয়েছি, আর এখানে কিছু নারকেল কুড়ি নিয়েছি। তো কী করছি সেটা আপনাদের পরে দেখাচ্ছি।
তো শুধু চালের গুঁড়ো যেহেতু ডো করেছি তো ওই জন্য একদম ফুটন্ত গরম জলে একটু মেখে নিয়েছিলাম। তো তখন একটু নরম নরম ছিল, তারপরে আবার গরম কড়াইয়ের উপরে তুলে ভালোভাবে নাড়াচাড়া করতে সেদ্ধ হয়ে এসেছে গুঁড়োগুলো, আর এরকম সুন্দর একটা আটার ডোয়ের মতো হয়েছে। এখন যা খুশি তাই করা যাবে, তখন এখন আর কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ভালোভাবে গরম জলে আর উনানের উপরে ভালোভাবে যদি কড়াইয়ের উপরে যদি সেদ্ধ করে না নেওয়া হয় তখন চালের গুঁড়ি যা কিছু করা হয় সব কিছু শক্ত শক্ত হয়ে যায়। তো যাই হোক, এবারে আমি গোল গোল করে কেটে আর পুরপিটা করব। পুরপিটা বলতে পুরপিটার মতোই করব, কিন্তু ভাপাবো না, আমি একটু দুধ পুলি করব আর কিছুটা নিয়ে একটু তেলে ভাজব। তো এইভাবে তেলে ভাজলে ঠিক মানে ভালো লাগে না, যদি ময়দা বা আটার যদি মিক্সড করা যায় তাহলে তেলে ভাজা করলে ভীষণ ভালো লাগে, কিন্তু এইভাবে করলে শক্ত হয় খুব, শুধু চালের গুঁড়ো দিয়ে করলে। তো যাই হোক, আমি সব রকম একটু করব বলে আর এই যে রেডি করে নিচ্ছি। আর আগে থেকে একটু কিশমিশ দিয়ে নারকেলটাকে একটু মানে ছই করে রেখেছিলাম, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলি। তো ওই যে জাল করে রেখেছি নারকেলটাকে, এবারে পরপর আমি পিঠেগুলো বানিয়ে নেব। যখন পিঠে বা কোনো কিছু করি তখন সত্যি বাবারই কথা মনে পড়ে, কারণ বাবা ভীষণ খেতে পছন্দ করে এই মিষ্টি পিঠা, এগুলো ভীষণ পছন্দ করে, আর সত্যি তখন মনটা খারাপ হয়ে যায়। আর এইগুলো করে নিয়ে তারপর রান্না করব, রাতে ভাত করব আর দুটো মাছ আছে তো সেগুলো একটু ঝাল করব, করেই রাতে খাবো। আর পিঠা একটু অল্প অল্প করলেই ভালো হয়, কারণ বেশি করলে এমনিতেই মিষ্টি বেশি খাওয়া যায় না, ওই জন্য খুব অল্প অল্পই করতে হয়, ওই জন্য একদম অল্প অল্প করেই করেছি। আমি কোনোরকম পিঠে বানাতে পারতাম না, শ্বশুরবাড়ি এসেই মোটামুটি শিখেছি, আর যেহেতু মা দেখতে পায় না ওই জন্য মা কখনও কোনো পিঠে করেনি, বাবারাই যা করতো তাই খেতাম, আর এখানে এসেই সব শিখেছি পিঠেগুলো। তো যে নারকেলগুলো বেশি হয়েছে সেগুলো আমি নাড়ু করে নিচ্ছি, আর নারকেল নাড়ু খেতে সত্যিই ভীষণ ভালো লাগে, আর বাবা ভীষণ পছন্দ করে নারকেল খেতে। তো নারকেল নাড়ু খুব একটা বানানো হয় না আমার, তো যখনই বানাই তখন বাবার কথা মনে পড়ে, বাবা ভীষণ মিষ্টি পছন্দ করে আমার মতো, আর নারকেল নাড়ু বাবার ভীষণ ভালো লাগে। তো এই যে পিঠে করা আমার হয়ে গেছে, এখানে কয়েকটা নিয়ে আমি একটু তেলে ভেজে নিয়েছি পুরপিঠাগুলো, আর চারটে পাঁচটা আমি তেলে পিঠা করেছি, তো দুটো নষ্ট হয়ে গেছে, ওটা আর খাওয়া যাবে না। আর এখানে একটু দুধ পুলি করেছি, তো বাজার থেকে দুধ এনেছিলো ওই জন্য একেবারে একটু দুধ পুলি করে নিলাম। তো এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখাবে নেক্সট ব্লগে।